আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কম্পিউটার পেরিফেরালস কোর্সের চ্যাপ্টার ওয়ানে আমরা ইন্টারফেসিংয়ের মূল নীতি নিয়ে আলোচনা করব তো শুরুতেই চলো দেখে নেওয়া যাক এই চ্যাপ্টারে আমরা কী কী শিখব উদাহরণসহ পেরিফেরালস এবং ইন্টারফেসিংয়ের সংজ্ঞা ইন্টারফেসিংয়ের প্রয়োজনীয়তা বিভিন্ন প্রকার ইন্টারফেসিং এবং এর কাজ পেরিফেরাল ইন্টারফেসিংয়ের বিভিন্ন পদ্ধতি ডিজিটাল ও অ্যানালগ ইন্টারফেসিংয়ের মধ্যকার পার্থক্য ইন্টারফেসিংয়ের উপাদানসমূহ ব্লক ডায়াগ্রাম সহ একটি জেনারেল জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেস নিয়ে আমরা আলোচনা করবো এবং ফাইনালি এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নে আমরা আলোচনা করব সো প্রথমে হচ্ছে আমরা চ্যাপ্টার সরি ওয়ান পয়েন্ট ওয়ানে হচ্ছে আমরা কি উদাহরণসহ পেরিফেরালস ও ইন্টারফেসিংয়ের সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করি তো প্রথমে আমি যদি একটু কথা বলি পেরিফেরালস একটা কথা চলে আসতেছে ঠিক আছে না যেহেতু হচ্ছে আমাদের কোর্সের নাম হচ্ছে কম্পিউটার পেরিফেরালস সো কম্পিউটার কি সেটা আমরা জানি ঠিক আছে কিন্তু পেরিফেরালস কি সেটা হচ্ছে আমাদের জন্য একটা নতুন একটা টার্ম ঠিক আছে সো আমি একটু পেরিফেরালস নিয়ে কথা বলে দেখো পেরিফেরাল হলো হার্ডওয়্যার ডিভাইস কি বলছে দেখো হার্ডওয়্যার ডিভাইস যা একটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে ঠিক আছে এবং হচ্ছে কি ইনপুট বা আউটপুট প্রদান করে থাকে তার মানে আমরা বুঝতে পারতেছি কম্পিউটারের মধ্যে কী কী কানেকশন আছে তুমি আমাকে বলো একটা কম্পিউটারের মধ্যে হচ্ছে নর্মালি মাউস কানেক্টেড থাকে কিবোর্ড কানেক্টেড থাকে মনিটর কাম্প কানেক্টেড থাকে তারপর সাউন্ড সিস্টেম কানেক্টেড থাকে অনেক সময় প্রোজেক্টরও কানেক্টেড থাকতে পারে অনেক সময় তোমরা গেম খেলো সেক্ষেত্রে জয়স্টিক কানেক্টেড থাকতে পারে অনেক সময় এক্সট্রা মনিটর কানেক্টেড থাকতে পারে অনেক সময় হচ্ছে তোমার টাচপ্যাড কানেক্টেড থাকতে পারে ঠিক আছে না সো এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের কম্পিউটার পেরিফেরালস পেরিফেরাল ডিভাইসগুলো কম্পিউটারের মূল সিস্টেমে বা সিপিউতে সংযুক্ত থাকে যেটা বলেছিলাম কারণ সিপিইউ হচ্ছে আমাদের মেন কম্পিউটার অ্যাকচুয়ালি আর মনিটর হচ্ছে কি মনিটার হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস ঠিক আছে এবং কম্পিউটারের সাথে যোগাযোগ করতে একটি ইন্টারফেস ব্যবহার করে থাকে একটা মিডিয়াম ব্যবহার করে থাকে যেমন কিবোর্ড স্ক্যানার মাউস মনিটর সাউন্ড সিস্টেম এগুলো ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের কি কম্পিউটার পেরিফেরাস অথবা কি পেরিফেরাল ডিভাইস আমরা বলতে পারি তাহলে এখন আমরা দেখবো কি কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে সাধারণত হচ্ছে কয় ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে কি দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি ইনপুট ডিভাইস যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো কম্পিউটারের সাথে কিন্তু অনেক কিছু কানেক্টেড থাকে ঠিক আছে না তো কিছু আছে যেগুলো হচ্ছে তোমার ইনপুট দেওয়া যায় সিস্টেমটাকে মানে হচ্ছে সিপিউর মধ্যে সিপিউতে ইনপুট দেওয়া যায় আবার কিছু আছে যেটা হচ্ছে কি সিপিউ থেকে আউটপুট আমাদেরকে দেখায় যেমন হচ্ছে কি আমরা তোমাদেরকে বলে এটাকে যেহেতু দুই ভাগে ভাগ করেছে আমরা ওইভাবে আগে প্রথমটা হচ্ছে কি ইনপুট ডিভাইস ঠিক আছে ইনপুট কি এই ডিভাইসগুলো ব্যবহার করে ব্যবহারকারীর কাছ থেকে তথ্য গ্রহণ করে তা কম্পিউটারের প্রসেসরকে পাঠায় কম্পিউটার প্রসেসর মানে হচ্ছে আমাদের যে সিপিউটা আছে সিপিউর মধ্যে হচ্ছে আমাদের একটা প্রসেসর থাকে মাইক্রো প্রসেসর থাকে যেটা আমরা বলি যে ইনটেল বলি না ইনটেলের প্রসেসর এম ডি রাইজেন এগুলো হচ্ছে কি আমাদের একটা প্রসেসর ঠিক আছে তো আমাদের কী করে ইউজার ডিভাইস মানে ইউজার থেকে হচ্ছে আমাদের ইউজার ইনপুট ডিভাইস যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ইনপুটগুলোকে নিয়ে হচ্ছে আমাদের প্রসেসরকে পাঠায় সিম্পলি ঠিক আছে যেমন হচ্ছে কি কীবোর্ড কীবোর্ড থেকে হচ্ছে আমরা মাউস ক্লিক করি তারপর ডান ডান আমরা মুভ করতে পারি সিলেক্ট করতে পারি তারপর হচ্ছে আমাদের কি মাউস আসে তারপর যে স্ক্যানার আছে কীবোর্ড দিয়ে আমরা নর্মাল লিখি ইনপুট দিয়ে যেটা লেখি সেটা মনিটরে দেখা যায় তারপর যে স্ক্যানার আসে তারপর কি ক্যামেরা আছে এগুলো হচ্ছে কি আমাদের কি এক একটা ইনপুট ডিভাইস তাহলে আউটপুট ডিভাইস কি তোমরা বুঝতে পারতেছ এই ডিভাইসের মাধ্যমে হচ্ছে কি কম্পিউটার প্রসেসর থেকে হচ্ছে তথ্য আমাদের প্রদর্শন করে থাকে বা হচ্ছে প্রদর্শন করে অথবা হচ্ছে আমাদের তথ্যটা দিয়ে থাকে অনেক সময় সাউন্ড সিস্টেম আছে ওটা তো প্রদর্শন না অ্যাকচুয়ালি ঠিক আছে না সাউন্ড সিস্টেম যেমন হচ্ছে তুমি গান শুনতেছো সেটা কিন্তু সাউন্ড সিস্টেম একটা আউটপুট ডিভাইস তারপর হচ্ছে তুমি মনিটরি হচ্ছে কোনো একটা কিছু দেখতেছো সেটা আউটপুট ডিভাইস তারপর হচ্ছে তুমি কী করতেছো বলো বেসিক্যালি এগুলো হচ্ছে প্রিন্টার আছে প্রিন্টার হচ্ছে তুমি কম্পিউটার থেকে কোনো কিছু প্রিন্ট করতেছো সেটা আউটপুট ডিভাইস ঠিক আছে সেগুলো হচ্ছে কি আমাদের নর্মালি আউটপুট ডিভাইস সেবার হচ্ছে আমাদের কে ঠিক আছে ইন্টারফেসিং হচ্ছে কি ইন্টারফেসিং হলো দুটি বা ততোধিক ডিভাইস বা সিস্টেমের মধ্যে যোগাযোগের প্রক্রিয়া অর্থাৎ আমাদের যে ডিভাইসগুলো আছে ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে যোগাযোগ করার প্রক্রিয়া তুমি একটা কিছু খেয়াল করে দেখো তুমি যখন হচ্ছে কোনো একটা ওয়ার্ডপ্যাড ওপেন করে যখন বা নোটপ্যাড ওপেন করে যেখানে যখন তুমি সেখানে লিখতেছো তখন তুমি ইনপুট দিচ্ছ কিবোর্ড দিয়ে ইনপুট দিচ্ছ আবার মাউস দিয়ে হচ্ছে ডানা বাম সরাচ্ছে ঠিক আছে না তো যে দেখো নিজের মধ্যে কি একটা কম্বিনেশন আছে না ডেফিনেটলি তুমি এই যে দেখো এটার কথাই বলি এই যে এ পেনটা নর্মাল হচ্ছে তোমার মনে করে যে একটা ইনপুট ডিভাইস মনে করো অ্যাকচুয়ালি একটা ইনপুট ডিভাইস তো কী করতেছে যে আমি এখানে এই বরাবর যা আঁকতেছি কেন এই বরাবর আঁকতেছে ডেফিনেটলি এটার সাথে হচ্ছে যে আমি যখন মনিটরে এখানে আঁকতেছি এখানেই কেন দাগটা উঠতেছে তার মানে এই পেনটার সাথে এবং হচ্ছে স্ক্রিনের সাথে কোনো একটা কী আছে একটা যোগাযোগ আছে সেটা হচ্ছে বেসিক্যালি কি ইন্টারফেসিং ইন্টারফেসিং ডিভাইসগুলির মধ্যে তথ্য বিনিময় করার জন্য প্রয়োজনীয় শারীরিক সংযোগ এবং হচ্ছে কি সফটওয়্যার প্রোটোকলগুলোকে সরবরাহ করে থাকে দেখো শারীরিক সংযোগ এখন এই পেনের সাথে এটা তো শারীরিক সংযোগ নাই আছে কোনো লাইন দেওয়া আছে এটার সাথে না তো এটা কী করে সফটওয়্যার সিস্টেমে কাজ করে থাকে কেন সফটওয়্যার সিস্টেমে কাজ করে তুমি একটা কিছু খেয়াল করে দেখবা এই পেনটাকে এমনভাবে বানানো হয়েছে যাতে হচ্ছে এটা দে এই এই মন স্ক্রিনের মধ্যে লিখলে লেখা যাবে কিন্তু তুমি যদি তোমার ল্যাপটপের যে স্ক্রিনের মধ্যে লিখতে যাও লেখা যাবে না যদি টাচ যদি টাচ স্ক্রিন হয় সেটা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপার কিন্তু যদি টাচ স্ক্রিন না হয় তাহলে হচ্ছে এই পেন দিয়ে লেখা যাবে না তার মানে হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেমের কারণে হচ্ছে কি এইখানে আমি লিখতে পারতেছি তার মানে ইন্টারফেসিংটা কোনো একটা শারীরিক সংযোগ শারীরিক সংযোগ তুমি যদি বলতে পারো মাউস যেমন হচ্ছে কি আমাদের মাউস একগুলো আছে এগুলো হচ্ছে ব্লুটুথ সিস্টেম একগুলো হচ্ছে কি আমাদের ওয়াইড সিস্টেম তো দুইটাই তোমরা বলতে পারো যে দুইটার ক্ষেত্রে হচ্ছে এই ইন্টারফেসিংটা পসিবল যেমন প্রসেসর এবং ইনপুট ডিভাইসের মধ্যে সংযোগ দেওয়া প্রসেসের সাথে কি প্রিন্টারের সংযোগ দেওয়া ইত্যাদি তারপর হচ্ছে কি আমাদের হচ্ছে প্রসেসের সাথে মাউসের সংযোগ দেওয়া কিবোর্ডের সংযোগ দেওয়া এগুলাই এই সবগুলো আর আমরা সফটওয়্যার ক্ষেত্রে কি বলতে পারি পেনের এক্সাম্পল দিতে পারি অথবা হচ্ছে অনেক সময় ভার্চুয়াল জয়স টেক অথবা ভার্চুয়াল মাউস আমরা ইউজ করি ভার্চুয়াল মাউস বলতে বা লাইক হচ্ছে ব্লুটুথ মাউস বলতে পারো তোমরা ঠিক আছে সেগুলো হচ্ছে কি আমাদের ইন্টারফেসিংয়ের ব্যাপার সো এখন আমরা দেখবো কি ইন্টারফেসিং কেন আমাদের ইন্টারফেসিংটা প্রয়োজন সো প্রথমে হচ্ছে দেখো সিপিইউ এবং ইনপুট আউটপুট ডিভাইসের ডেটা ট্রান্সফার স্পিড সমান না হলে ইন্টারফেসিং করার প্রয়োজন পড়ে ঠিক আছে এটা বাংলা কথা সিম্পল কথা সিপিউ এবং ইনপুট আউটপুট ডিভাইসের ডেটা ট্রান্সফার ফরমেট একই না হলে এদের মাঝখানে ইন্টারফেসিং ডিভাইস স্থাপন করতে হবে ফরম্যাট একই না হলে যেমন হচ্ছে আমি তোমাকে বলি আমি মাউস থেকে ইনপুটটা দিচ্ছি একরকম ঠিক আছে যেটা হচ্ছে আমার মনিটরে যদি সেটা অ্যাকসেপ্ট না করে ঠিক আছে এখন আমি বাংলায় একটা কথা বলি ঠিক আছে তোমার জাস্ট হচ্ছে সিম্পল যদি একটা এক্সাম্পল দেয় মনে করে যে একটা নোটপ্যাড আছে যেটা জাস্ট কী করে জাস্ট ডক ফাইলটাকে ওপেন করতে পারে কি পারে বলো জাস্ট ডক ফাইলকে ওপেন করতে পারে এমএস ডকটা কিন্তু এখন তুমি হচ্ছে এটার মধ্যে হচ্ছে পিপি তুমি কি অ্যাড করতে পারবা পিপিটিএক্স যে স্লাইডটা আছে সেটা হচ্ছে ডকের মধ্যে ওপেন করতে পারবা পিডিএফে কনভার্ট করে পিডিএফ ফর্মেটে কনভার্ট করতে পারবা আবার ডকে কনভার্ট যদি করা যায় তাহলে ডকে তুমি ওপেন করতে পারবা কিন্তু ডিরেক্টলি হচ্ছে পিপিটিএক্স থাকা অবস্থায় তুমি হচ্ছে কী করতে পারো না ডক ফর্মেটে বা ডক ওপেনারে ওপেন করতে পারবে না ঠিক আছে না সো যে দেখো ফর্ম্যাটটা মিস ঠিক আছে এই ফর্মেটটা মিসম্যাচের কারণে অ্যাকচুয়ালি তোমাকে কী করতে হবে ইন্টারফেসিংটা প্রয়োজন পড়ে যাতে করে হচ্ছে আমরা কী করতে পারি আমরা মনে করি যে এক এটা পসিবল না আদৌ যদিও আদৌ যদিও পসিবল হয়ে পসিবল হয়ে থাকে সো বেসিক্যালি যদি ইন্টারফেসিং করলে মানে যেটা পসিবল না সেটা হচ্ছে কী করা কী করে যে আমাদের ওই ফর্মেটটাকে অ্যাকসেপ্ট করে বা ওইটার মতো বানায় তারপর হচ্ছে এখানে ইউজ করা যায় তা হচ্ছে সিপিইউ এবং ইনপুট আউটপুট ডিভাইসের বৈদ্যুতিক বৈশিষ্ট্য বা ইলেকট্রিক বৈশিষ্ট্য আমরা যেটা বলি একই না হলে ইন্টারফেসিং করার প্রয়োজন হয় সিপিও এবং ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ট্রান্সফারের সময় বাফারিংয়ের প্রয়োজনীয়তা দেখা দিলে ইন্টারফেসিংয়ের প্রয়োজনীয়তা হয় বাফারিং মানে হচ্ছে আমাদের তোমরা বলতে পারো অনেক সময় তোমরা ইউটিউব ভিডিও দেখতে গেলে হচ্ছে তোমরা দেখো যে লোডিং বা ল্যাগিং বলতে পারি বা কোনো কিছু একটা ইয়ে করতে সময়ও বেশি লাগতেছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্টারফেসিং প্রয়োজন পড়ে যখন অনেকগুলো ইনপুট আউটপুট ডিভাইস একটি সিপিও দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সঠিক ইনপুট আউটপুট ডিভাইসকে নির্বাচন জন্য হচ্ছে কি আমাদের নর্মালি কী করতে বলো ইন্টারফেসিং করতে হয় এটা কী বলছে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো আমরা যখন হচ্ছে কম্পিউটারের সিপিউর মধ্যে কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের কীবোর্ড মাউস এগুলো সব কিছু লাগানো থাকে একই সাথে কিন্তু একসাথে কতগুলো আউটপুট ডিভাইস চলে দেখো মনিটর সাউন্ড সিস্টেম তারপর হচ্ছে তোমার মানে প্রিন্টার চলতে পারে তারপর হচ্ছে ইনপুট ডিভাইস কী থাকতে পারে মাউস হচ্ছে তোমার হচ্ছে লাইক কি বলে কীবোর্ড এগুলো এগুলো থেকে তো ইনপুট যাচ্ছে ঠিক আছে তো দেখো তুমি যখন হচ্ছে মাউসও ক্লিক করতেছো কিবোর্ডও ক্লিক করতেছো আবার তোমার হচ্ছে প্রিন্টারের প্রিন্ট হচ্ছে আবার গানও চলতেছে তাহলে কেমনে এটা করতেছে কাজটা কেভাবে করতেছে সো ওইটাও বেসিক্যালি ওইখানে হচ্ছে কি ইন্টারফেসিংয়ের অবদান অপরিসীম আমরা বলতে পারি ঠিক আছে কারণ হচ্ছে কি ইন্টারফেসিংয়ের কারণে হচ্ছে মাল্টিপল কাজগুলো হচ্ছে একসাথে চলতে পারতেছে তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি বিভিন্ন প্রকার ইন্টারফেসিং এবং এর কাজ তো প্রথম হচ্ছে কি আমরা দেখি মাইক্রোপ্রসেসর ও পেরিফেরাল ডিভাইস মেমরি ডিভাইস ইনপুট আউটপুট ডিভাইস মাইক্রোপ্রসেসর অভ্যন্তরস্ত বিভিন্ন কম্পোনেন্ট কিংবা আউটার ওয়ার্ল্ডের মাধ্যমে কমিউনিকেশন প্রতিষ্ঠার উপর ভিত্তি করে ইন্টারফেসিংকে হচ্ছে কত ভাগ ভাগ করা হয়েছে আমাদের মাল্টিপল হয়ে ছয়টা ভাগ এখানে দেওয়া আছে ছয়টা ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে উল্লেখিত ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা হয়েছে মানে ভাগে ভাগ করা হয়েছে সিম্পল তো প্রথম হচ্ছে কি মেমোরি ইন্টারফেসিং মেমোরি ইন্টারফেসিং তারপর হচ্ছে কি আয়ো পোট আয়ো এটা আইও মানে কি জানো ইনপুট আউটপুট সেটা পোর্ট বা ল্যাস ইন্টারফেসিং তারপর কি পেরিফেরাল ইন্টারফেসিং তারপর এটা যেটা আমরা পড়ে আসছি ইন্টারফে ইন্টারফেস সিস্টেম কমিউনিকেশন ইন্টার সিস্টেম এখানে হচ্ছে একটু বানা ছিল সিস্টেম কমিউনিকেশন ইন্টারফেসিং তারপর কি সিস্টেম ওভারহেড ইন্টারফেসিং এবং হচ্ছে কি ফাইনালি কন্ট্রোল ইন্টারফেসিং ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কিছুক্ষণ ভাগ করে আউটার ওয়ার্ল্ড অথবা কমিউনিকেশন প্রসেসের উপর ডিপেন্ড করে হচ্ছে ইন্টারফেসিংকে সব ভাগে ভাগ করা হয়েছে তো আমরা এখন একটু স্ট্যান্ডার্ড আয়ো নিয়ে কথা বলি স্ট্যান্ডার্ড আয়ো মানে হচ্ছে আয়ো মানে কি আই দিনপুট ও আউটপুট ঠিক আছে তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্ট্যান্ডার্ড আয়ো হলো একটি পুরোনো পদ্ধতি যা আয়ো ডিভাইসগুলোকে কম্পিউটারের সাথে সংযুক্ত করার জন্য বিশেষ পোর্ট ব্যবহার করে থাকে একটা তাহলে বিশেষ পোর্ট থাকে যেমন হচ্ছে তোমরা বলতে পারো যে ইনপুট আউটপুট ডিভাইসের জন্য যে কি ওই যে ইয়ে থাকে এরকম দেখছিলা যে হ্যাঁ এরকম একটা অপশন থাকে পোর্ট থাকে যেখান থেকে হচ্ছে আমরা কী করতে পারি আমরা নামের হচ্ছে কীবোর্ডের যে ওয়্যারটা আছে ওয়ারটা কানেকশান দিতে পারি ঠিক আছে এরকম এই পোর্টগুলো আইও ডিভাইসগুলোকে কম্পিউটার সাথে ডেটা স্থানান্তরের জন্য ব্যবহার করা হয়ে থাকে মেমোরি ম্যাপটা হচ্ছে কি মেমোরি ম্যাপটা হচ্ছে এটি হলো নতুন পদ্ধতি যা আইও ডিভাইসগুলোকে কম্পিউটারের মেমোরির মতো অ্যাক্সেস করে কী করে কম্পিউটার মেমোরি মতো যখন কম্পিউটার মেমোরি যখন প্রয়োজন পড়ে তখন অ্যাক্সেস করে এক্সাক্টলি এরকম করে কাজ করে এই পদ্ধতিতে কী হয় আইও ডিভাইসগুলিকে কম্পিউটারের সাথে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে সহায়তা করে থাকে আমাদের মেমোরি ম্যাপ আয়ো তো আমরা এখন দুইটার পার্থক্য পড়ি যে পদ্ধতিতে বিভিন্ন ধরনের ফিজিক্যাল আইও ডিভাইস সমূহ সরাসরি মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাসের সাথে সংযুক্ত থাকে তাকে স্ট্যান্ডার্ড আয়ো বলে তারপর মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাস থাকে এগুলো এগুলো আমরা দেখবো সমস্যা নাই মাইক্রোপ্রসেসরের একটা অ্যাড্রেস বাস থাকে যার সাথে হচ্ছে তোমার অ্যাড্রেসটাকে সে কী করা যে বিয়ার করে বা হচ্ছে তোমার মনে করে যে সেদিক দিয়ে হচ্ছে পরিবহে পরিবাহিত হয় মানে অ্যাড্রেস বাস দিয়ে হচ্ছে পরিবাহ বা বাস যেরকম পরিবাহিত হয় এরকম সে একটা সিগন্যাল পাঠায় ঠিক আছে বাস দিয়ে একটা সিগন্যাল পাঠায় প্রসারের মধ্যে ঠিক আছে এভাবে হচ্ছে স্ট্যান্ডার্ড আয়োটা কাজ করে আর হচ্ছে কি মেমোরি ম্যাপটা হচ্ছে কি যে পলতে আই ও ডি অ্যাড্রেস বাসের সাথে যুক্ত না হয়ে মেমোরির লোকেশনের মাধ্যমে কি করে মেমোরি লোকেশনে যুক্ত হয়ে তাকে হচ্ছে কি মেমোরি বল বুঝে যাচ্ছে মেমোরি ম্যাপটা মানে হচ্ছে মেমোরি লোকেশনের সাথে যুক্ত হওয়া আর স্ট্যান্ডারটা মানে হচ্ছে কি কম্পিউটারের যে প্রসেসরের বাসের সাথে সরাসরি যুক্ত থাকা আয়ো অপারেশনকে সুনির্দিষ্ট করার জন্য হচ্ছে আমাদের একটা বিট থাকে এটা আইও স্ল্যাশ হচ্ছে স্ল্যাশ বা আয়োয়া এটাকে হচ্ছে এম এমের উপর দুটো ডট ডট বার থাকে এই সিগনে এটাকে হচ্ছে সিগনাল হিসেবে ব্যবহার করে তার মানে হচ্ছে এখানে যখন হচ্ছে শূন্য থাকে তখন একটা কাজ করে যখন হচ্ছে ওয়ান থাকে এই পিনের ইনপুট বা আউটপুট হিসাবে তখন হচ্ছে আর কাজ করে থাকে আর হচ্ছে এতে আয়ো অপারেশন সিস্টেমকে সুনির্দিষ্ট করার জন্য হচ্ছে কি অ্যাড্রেস লাইনের এম এস বি ব্যবহৃত হয় এম এস বি মানে হচ্ছে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিটটাকে ইউজ করা হয় অ্যাড্রেস বাসে একটা বিট থাকে কয়েক অনেকগুলো বিটের সেখানে হচ্ছে এম এসবিটাকে ওপর ডিপেন্ড করে জিরো নাকি ওয়ান সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে কাজ করে থাকে তারপর হচ্ছে দেখা যে বলেছিলাম যে আয়ো এটা এই যে এটার মান যদি হচ্ছে তোমার ওয়ান হয় তাহলে হচ্ছে কি আই অপারেশন হবে হচ্ছে কি মেমোরি অপারেশন সংগঠিত হয় ঠিক আছে ওয়ান হলে আইও অপারেশন আর হচ্ছে কি ওয়ান হলে কি মেমোরি অপারেশন হচ্ছে এম এম এস বি ওয়ান হলে কি আমাদের মেমোরি অপারেশন সংগঠিত হয়ে থাকবে এতে সরাসরি হচ্ছে কি এ ইউ অপারেশন করা যায় না এ এল ইউ মানে হচ্ছে কি অ্যারেথমেটিক লজিক্যাল ইউনিট এই যে আমরা কম্পিউটারে যোগ বিয়োগ গুণবাগের মতো অনেক কাজ করে থাকি সেগুলো হচ্ছে আমাদের এল ইউ হয়ে থাকে আইও ডেটার সাথে সরাসরি এল ইউ অপারেশন করা যায় এতে ইন আউট ইনস্ট্রাকশন ব্যবহৃত হয় এতে হচ্ছে কি ইন আউট ইনস্ট্রাকশন ব্যবহৃত হয় না ইন আউট ইনস্ট্রাকশন মানে হচ্ছে কোনো একটা সিস্টেমের মধ্যে হচ্ছে আমাদের ইনপুট আউটপুট যে ইয়েটা ইনস্ট্রাকশন সেটা যেমন হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম একটু আগে যে আইও তারপর হচ্ছে স্ল্যাশ এম ডবল বারের উপর যদি মান যদি ওয়ান থাকে তাহলে হচ্ছে আমাদের কী হয় স্ট্যান্ডার্ড আয়ো হয় যদি হচ্ছে আমাদের কী থাকে আবার এম এস বি বিট যদি হচ্ছে আমাদের ওয়ান থাকে তখন হচ্ছে কি আমাদের মেমোরি ম্যাপ মেমোরি ম্যাপ আয়ো সংগঠিত হয়ে থাকে ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আয়ো এবং হচ্ছে কি মেমোরি ম্যাপ আয়োয়ের পার্থক্য সো এবার আমরা দেখবো কি পেরিফেরাল ইন্টারফেসিং দেখো পেরিফেরাল ইন্টারফেসিং হলো কম্পিউটার এবং পেরিফেরাল ডিভাইসের মধ্যে যোগাযোগের প্রক্রিয়া পেরিফেরাল ডিভাইস হলো কম্পিউটার সাথে সংযুক্ত ডিভাইসগুলো যা ইনপুট আউটপুট প্রদান করে তাহলে পেরিফেরাল ডিভাইস কোনগুলো বলতো যেগুলো হচ্ছে আমাদের কম্পিউটারকে যে বলে আসছে না আমরা এগুলো যে হচ্ছে কি আমাদের কম্পিউটারের মধ্যে কি ইনপুট আউটপুট প্রদান করা থাকে সেগুলো হচ্ছে কি আমাদের নর্মালি পেরিফেরাল ডিভাইস ঠিক আছে আর পেরিফেরাল ইন্টারফেসিং হলো কি কম্পিউটার এবং পেরিফেরাল ডিভাইসের মধ্যে যে কি যোগাযোগ প্রক্রিয়া কমিউনিকেশন প্রসেস ঠিক আছে কমিউনিকেশন প্রসেস সেটা হচ্ছে কি আমাদের বেসিক্যালি পেরিফেরাল ইন্টারফেসিং সো পেরিফেরাল ইন্টারফেসিংয়ের কাজগুলোর মধ্যে রয়েছে কি ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটারের সাথে সংযোগ রাখা তারপরে কি ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলোর মধ্যে কি তথ্য বা কিছু কি ডেটা কি করা ট্রান্সফার করা বা স্থানান্তর করা এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে কি ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস বা কি ডিএমএ ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস বা ডিএমএ হলো কি একটি কম্পিউটার সিস্টেমের মধ্যে একটি কি হার্ডওয়্যার প্রযুক্তি যা একটি হার্ডওয়্যার ডিভাইসকে কম্পিউটারের মেমোরি অ্যাক্সেস করতে দেয় একটি হার্ডওয়্যার ডিভাইসকে কম্পিউটারের মেমোরি অ্যাক্সেস করতে দেয় এটা হচ্ছে কি আমাদের যে প্রসেসের মাধ্যমে কাজ করে সেটা হচ্ছে কি ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস প্রসেস বলা হয় একে ডিএমএ ছাড়া যখন একটি হার্ডওয়্যার ডিভাইস কম্পিউটারের মেমোরি থেকে ডেটা রিড বা রাইট করতে চায় তখন কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ডিভাইস এবং মেমোরির মধ্যে ডেটা স্থানান্তর করতে হবে মানে তুমি ডিএমএ ছাড়া যদি হচ্ছে তুমি হার্ডওয়্যার ডিভাইসগুলোর মধ্যে হচ্ছে তুমি ডিএম মানে হচ্ছে মেমোরি অ্যাক্সেস করতে চাও ইন দ্যাট কেস তোমাকে হচ্ছে সিপি থ্রোতে হচ্ছে মেমোরির মধ্যে ডেটা ট্রান্সফার করতে হবে আদারওয়াইজ তোমাকে কী করতে হবে আদারওয়াইজ তুমি ওই যে তোমার ডিএমএ ইউজ করে তুমি ডেটা ট্রান্সফার করতে পারো ঠিক আছে তার মানে হচ্ছে এটা তোমার সিম্পল কথা মনে করি দুইটা পথ আছে ঠিক আছে দুইটা পদ আছে তোমার তোমাকে যেতে হবে এখানে একটা পথ দিয়ে হচ্ছে এভাবে আসতে হয় একটা পদ দিয়ে সরাসরি আসতে হয় ঠিক আছে সো এই তুমি যদি হচ্ছে ডিএমএ ইউজ করো তাহলে হচ্ছে তুমি ডিরেক্টলি হচ্ছে এখানে আসতে পারবা কিন্তু তুমি যদি হচ্ছে তুমি কি এই যে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইউজ করে তুমি আসতে চাও তাহলে হচ্ছে তোমাকে এই পথ দিয়ে ঘুরে আসতে হবে ঠিক আছে সিম্পল হিসাব বুঝতে পারতেছো এটি সিপিউকে অন্যান্য কাজ থেকে বিরত রাখতে পারে এবং হচ্ছে কি সিস্টেমের কর্মক্ষমতা হ্রাস করতে পারে কে আমাদের অ্যাক্সেস কারণ বুঝতে সিপিউ তো নিজের মধ্যে কাজ করতেছে নিজের মতো কাজ করতেছে এখন সিপিউ ছাড়া তো হচ্ছে তোমার ডিএমএ কাজ করতে পারবে না কারণ সে ডিএমএ অবশ্যই সিপিউর হেল্প ছাড়া চলতে পারে না ঠিক আছে এটা হচ্ছে মেন কথা এখানে দেখো ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস পদে বর্ণনা করা আছে আমাদের নর্মালি এটা হচ্ছে দেখো এখানে হোল্ড হোল্ডে তারপর হচ্ছে কি মাইক্রোপ্রসেসর এটা হচ্ছে কি আমাদের মাইক্রোপ্রসেসর এটা হচ্ছে কি মেমোরিয়ান্ট ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো সেগুলো তারপরে এগুলো হচ্ছে কি আমাদের ডিএমএ রিকোয়েস্ট ডিএমএ অ্যাক্নলেজমেন্ট তারপর এগুলো হচ্ছে কি এক্সট্রা কিছু বিট দেওয়া আছে এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি অ্যাড্রেস বাস দেখো অ্যাড্রেস বাসের সাথে কিন্তু সবার একটা কি কমন কানেকশন আছে তারপর ডেটা বাস ডেটা বাস দিয়ে হচ্ছে কি ডেটা ট্রান্সফার হয় ডেটা বাসের সাথে সবার একটা কমন কানেকশন আছে ভালোভাবে দেখো কন্ট্রোল বাস দিয়ে হচ্ছে সবার সাথে একটা কমন কানেকশন আছে কন্ট্রোল বাস বেসিক্যালি কী করে তুমি ট্রাফিক পুলিশ দেখছো না ট্রাফিক পুলিশে তোমার মনে করছে কী করে আমাদের ট্রাফিক কন্ট্রোল করে থাকে ওই কন্ট্রোল বাসে কী থাকে কন্ট্রোল বিট থাকে কন্ট্রোল বিটগুলো হচ্ছে ট্রাফিক পুলিশের মতো কাজ করে থাকে ঠিক আছে হচ্ছে এগুলো কিছু সিগনাল আছে আদার তার হচ্ছে যে হোল্ড আছে হোল্ডে আছে এই হোল্ডে হোল্ড এগুলোর উপর এগুলোর পিনের মান থাকে নর্মালি জিরো ওয়ান এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে অনেকগুলো অপারেশন হয়ে থাকে অথবা অনেক সময় হয়ে থাকে না ঠিক আছে মানে হচ্ছে জিরো হইলে একরকম হয় ওয়ান হলে আর রকম হয় ঠিক আছে সো এটা বেসিক্যালি হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের বলতে পারো তোমার কম্পিউটারের ভিতরে সিপিইউর সাথে আমাদের যে ইনপুট আউটপুট ডিভাইসগুলা কন্ট্রোল ইউনিট ডিভাইসগুলা বা সে কন্ট্রোল যে লজিকগুলা তারপর হচ্ছে আমাদের রিলেটেড যে হচ্ছে তোমার মনে করে যে প্রসেসরের যে ইয়েগুলা সেগুলো হচ্ছে বেসিক্যালি এইভাবে কানেক্টেড থাকে এভাবে হচ্ছে কী করে ডাটা আদান প্রদান করে থাকে ঠিক আছে সেটা হচ্ছে কি আমাদের ডিএমএ ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস পদ্ধতি সো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ডিএমএর কার্যপ্রণালী ঠিক আছে ডিএমএ অপারেশনের জন্য ইনপুট আউটপুট ডিভাইসগুলো প্রথমে ডিএমএ কন্ট্রোলারকে অনুরোধ করবে এই যে আমাদের এখন আমরা কী করতেছি এটার প্রসেসটাকে আমরা ইয়ে করতেছি ডিএমএ অপারেশন মানে হচ্ছে কি ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস করার জন্য হচ্ছে সে কী করবে আমাদের ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে প্রথমে কী করবে ডিএমএ কন্ট্রোলারকে অনুরোধ করবে মানে ট্রাফিক পুলিশকে বলবে যে আমি এই রাস্তা দিয়ে যেতে চাই সিম্পল অনুরোধের প্রেক্ষিতে ডিএমএ কন্ট্রোলার মাইক্রোপ্রসেসরকে হোল্ড পিনটিকে সক্রিয় করবে এবং হচ্ছে কি সিপিউকে ফ্রি করে দিতে অনুরোধ করবে তার মানে হচ্ছে সে কী করছে ট্রাফিক পুলিশকে রিকোয়েস্ট করছে ট্রাফিক পুলিশ কী করবে যদি দেখে যে না এটা আর্জেন্ট তখন সে কী করবে তখন সে মাইক্রোপ্রোলোসের একটা হোল্ড পিন দেখছে না এই যে এই হোল্ড পিনটাকে হোল্ড পিনটাকে কী করবে সক্রিয় করে দেবে সক্রিয় করে দেওয়া মানে হচ্ছে তাকে ওয়ান করে দেবে এবং সিপিইকে বা হচ্ছে কি ফ্রি করে দিতে করার জন্য অনুরোধ করবে মানে হচ্ছে কি তোমার ব্যাপারটা তুমি খেয়াল করো সিপিইউ কিন্তু একের সাথে অনেক কাজ করতে পারে কিন্তু মনে করছে আমাদের সিপিউ একটা এক করে এক করে সিপিউ তো আমি যখন মাউস টিপতেছি তখন হচ্ছে মা টিপতেছি তখন হচ্ছে মাউসকে ক্লিক করতেছি তখন এই যে দেখো আমার কোনটা ইম্পর্টেন্ট এখন মনে করো যে মাউসের ক্লিক যেটা সেটা ইম্পর্টেন্ট তখন হচ্ছে সেটা কী করবে আমাদের কে অ্যাক্সেস করবে কে অ্যাক্সেস করার সাথে সাথে সে হচ্ছে ওই যে কন্ট্রোলারকে ইয়ে করবে রিকোয়েস্ট করবে রিকোয়েস্ট করার পর হচ্ছে হোল্ড যেটা আছে সেটাকে সক্রিয় করবে এবং হচ্ছে মেমোরি অ্যাক্সেস মাউসকে দিয়ে দিবে যে হ্যাঁ তুমি এখন ক্লিক করো এটা কিন্তু অনেক ফাস্ট হয়ে থাকে তুমি চিন্তা করতে পারো না ঠিক আছে তুমি না দেখো তুমি যখন এটা এটা যে আমি বলছি বলতে যত সময় লাগে তার থেকেও কয়েক হাজার গুণ কম সময় লাগে যদি এত সময় লাগতো তাহলে হচ্ছে তুমি মনে করো যে একটা জাস্ট হ্যালো লিখতে তোমার আজীবন লেগে যেত ঠিক আছে আজীবন নামে থাকলে একদিন লেগে যেত এটা বুঝতে পারতেছ তারপরে দেখো মাইক্রোব্রোসোর যখন বাস ফ্রি করে তারপরে কি এইচএল ডি এ অর্থাৎ হোল্ড একনোলিজমেন্ট যেটা আছে সিগন্যালের মাধ্যমে ডিএমএ কন্ট্রোলারকে অবগত করে তার মানে হচ্ছে দেখো তুমি এখন ট্রাফিক পুলিশকে রিকোয়েস্ট করছো ট্রাফিক পুলিশ তোমাকে কীভাবে জানাবে ট্রাফিক পুলিশ তোমাকে জানাবে যে হোল্ড এ যেটা আছে এটাকে সে অ্যাক্টিভ করে দিয়ে বলবে যে ঠিক আছে তুমি এখন যাও মানে হচ্ছে কী করবে সে হয়তো পুলিশ কীগুলো মনে করছে সিগন্যালটাকে গ্রিন করে দিলে যে হ্যাঁ তুমি যাও এই অবস্থায় ডিএমএ কন্ট্রোলার তার অভ্যন্তরীণ রেজিস্টারগুলো যেমন হচ্ছে কি অ্যাড্রেস রেজিস্টার কাউন্টার ইত্যাদি যে ভ্যালুগুলো আছে ভ্যাল এটাকে অ্যাকচুয়ালি ভ্যালু হবে ভ্যালুগুলো সিস্টেম বাসের উপর স্থাপন করে পেরিফারেল ডিভাইসকে অবগত করবে পেরিফারেল ডিভাইস কোনগুলো বুঝতে পারতে পারতেছ এই যে মাউস্ট ইয়ে তারপরে তোমার হচ্ছে প্রিন্টার স্ক্যানার মনিটর ফলে মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে তথ্য স্থানান্তর প্রক্রিয়া চলতে থাকবে তথ্য স্থানান্তর প্রক্রিয়া শেষ হলেই ডিএমএ কন্ট্রোলার বাসকে ফ্রি করে দেবে খেয়াল করতেও কন্ট্রোলার বাস কোনটা আমাদের হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোলার বাসকে কী করে দেবে ফ্রি করে দেবে ফ্রি করে দেওয়া মানে হচ্ছে আমাদেরকে আর ডেটা বাস অ্যাড্রেস বাস এগুলোতে এগুলো আস্তে আস্তে কী হয়ে যাবে ফ্রি হয়ে যাবে ঠিক আছে সো এইভাবে করে হচ্ছে আমাদের ডিএমএ কাজ করে থাকে বুঝতে পারছো তোমার ট্রাফিক পুলিশের যে কাহিনীটা বলছি সেটা তোমরা মাথায় রাখতে পারো সিম্পল হিসাব কোনো একটা অ্যাম্বুলেন্স উল্টা পথে আসছে বা কোনো একটা অ্যাম্বুলেন্স আসছে তাড়াহুড়া করে আসছে সে তারপর হচ্ছে তোমার কি করলো সে অ্যাম্বুলেন্সটা হচ্ছে কী বলে ইন অ্যাম্বুলেন্সটা হচ্ছে আমাদের যে কী করতে কোনো একটা ইনপুট আউটপুট ডিভাইস হচ্ছে আমাদের কি অ্যাম্বুলেন্স যেটা হচ্ছে কি আমাদের মেমোরি অ্যাক্সেস করতে চাইতেছে ট্রাফিক পুলিশকে কন্ট্রোল রিকোয়েস্ট করা মানে হচ্ছে কি আমাদের ডিএমএ থ্রোতে হচ্ছে ওই যে মাইক্রোপ্রোসরকে রিকোয়েস্ট করতেছে যে আমি আমাকে একটু রাস্তা খালি করে দেন মাইক্রোপ্রোসর কী করতেছে সে হোল্ডে পিনটাকে সক্রিয় করে দিয়ে হচ্ছে গ্রিন সিগন্যাল দিচ্ছে তারপর সে যাচ্ছে যা হচ্ছে সব কাজ করতেছে পেরিফেরাল ডিভাইসগুলোর সাথে ইন্টারফেসিং সব কিছু করতেছে তারপরে যখন হচ্ছে কাজ করা শেষ হয়ে গেছে তখন সে কী করতেছে আবার ব্যাক করতেছে টেস্ট মানে হচ্ছে সে ব্যাগগুলো মানে হচ্ছে রাস্তাকে খালি করে দিচ্ছে বুঝতে পারতেছ টেস্ট মানে হচ্ছে কন্ট্রোল বাসকে খালি করে দিচ্ছে এ হচ্ছে আমাদের কি ডিএমের কার্যপ্রণালী তাহলে এখন আমরা দেখবো কি ডিএম এর সুবিধা অসুবিধা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস করার যে একটা সুবিধা আছে একটা অসুবিধা থাকতে পারে ঠিক আছে না আমরা ওই আগে একবার দেখছিলাম যে ডিএম এর কারণে হচ্ছে প্রসেসর অনেক স্লো হয়ে যায় ঠিক আছে না তো আমরা দেখি কি বলে সুবিধা হচ্ছে কি মাইক্রোপ্রসেসর মেমোরি ও আইও ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তর করা অত্যন্ত দীর্ঘতিম্পন্ন প্রক্রিয়া যা হচ্ছে কি ডিএন অপারেশনের মাধ্যমে অর্থাৎ ডিএন অপারেশনের ডিএমএ অপারেশনের মাধ্যমে সহজ করা যায় ঠিক আছে ডিএমএ এটা হচ্ছে আমাদের কি ডি এম এ অপারেশনের মাধ্যমে কী করা যায় সহজ করা যায় এটা হচ্ছে একটা সুবিধা তার হচ্ছে কি সময় অনেক কম ব্যয় হয় তারপর আমাদের কি ওই যে বলেছিলাম না যে তুমি যদি হচ্ছে বিজি রাস্তা দিয়ে না যায় তুমি যদি হচ্ছে ইজি রাস্তা দিয়ে যাও ডিএমএ যদি নিয়ে যাও তাহলে হচ্ছে তোমার তো ভালো হলো তুমি ওইরকম আর কি তুমি একটা ফাংশনে গেলা বা বিএফিএ একটা ফাংশনে তো তুমি রেফারেন্স নিয়ে গেলে যেরকম তুমি ইজিলি ঢুকতে পারবে রেফারেন্স নিয়ে গেলে তোমাকে অনেক খিচিপিচি করে ঢুকতে হবে এরকম আর কি ব্যাপারটা একসাথে অনেক পরিমাণে এটা স্থানান্তর করা যায় আর অসুবিধা কি ডিএমএ অপারেশন সম্পন্ন করার জন্য অতিরিক্ত ডিএমএ কন্ট্রোলারের প্রয়োজন হয় যা ব্যয়বহুল তার যে ডিএমএ কন্ট্রোলার একটা জিনিস আছে যেটা হচ্ছে কি অনেক কস্টলি তার হচ্ছে কি এটা একটা ডিএমএ ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসের অসুবিধা তারপর আমরা দেখব কি পেরিফেরাল ইন্টারফেসিংয়ের বিভিন্ন পদ্ধতি সো প্রথম হচ্ছে কি অ্যানালগ ইন্টারফেসিং পেরিফেরাল অ্যানালগ ইন্টারফেসিং হলো পেরিফেরাল ডিভাইস এবং কম্পিউটারের মধ্যে অ্যানালগ সংকেতগুলোর আদান প্রদানের প্রক্রিয়া পেরিফেরাল ডিভাইসগুলো হলো হচ্ছে কি কম্পিউটারের সাথে সংযুক্ত ডিভাইসগুলো যা ইনপুট এবং আউটপুট প্রদান করে থাকে পেরিফেরাল অ্যানালগ ইন্টারফেসিংয়ের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে কিছু হল হচ্ছে একটা হচ্ছে কি অ্যানালগ আয়ো পোর্টগুলোকে পেরিফেরাল ডিভাইসগুলিকে কম্পিউটারের সাথে অ্যানালগ সংকেতগুলোকে স্থানান্তর করতে দেয় আবার বলে অ্যানালগ পোর্ট যেগুলো আছে সেগুলো কি করে পেরিফেরিয়াল ডিভাইসগুলোকে কম্পিউটারের সাথে হচ্ছে কী করে অ্যানালগ সংকেত যে অ্যানালগ যে সিগন্যালগুলো আছে সেগুলোকে হচ্ছে কী করতে দেয় স্থানান্তর করতে দেয় আর অ্যানালগ সিগন্যাল কনভার্টারগুলো অ্যানালগ সংকেতগুলোকে ডিজিটাল সংকেতে রূপান্তর করতে এবং হচ্ছে কি ডিজিটাল ডিজিটাল সংকেতগুলোকে অ্যানালগ সংকেতে রূপান্তর করতে ব্যবহৃত হয় কি অ্যানালগ সিগন্যাল কনভার্টারগুলো তার মানে অ্যানালগ সিগন্যাল কনভার্টার যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের দুইটা কাজ করে কম্পিউটার যেটা অ্যাকসেপ্ট করে সেটাকে হচ্ছে মনে করে যে অ্যানালগ আসে কম্পিউটার তো নর্মালি হচ্ছে আমাদের কী অ্যানালগ সিগনালটাকে অ্যাকসেপ্ট করে থাকে তো সরি ডিজিটাল সিগনালটাকে অ্যাকসেপ্ট করে থাকে জিরোর ওয়ান তো যেটা হয় আমার যখন হচ্ছে অ্যানালগ সিগনাল আসতেছে ইন দ্যাট কেস হচ্ছে সে কী করে কনভার্টার কী করে সেটাকে ডিজিটালে কনভার্ট করে দেয় এবং ডিজিটাল যখন হচ্ছে কম্পিউটার থেকে যখন হচ্ছে ডিজিটাল সিগন্যাল বেরোচ্ছে তখন হচ্ছে কনভার্টারগুলো কী করে অ্যানালগ সিগনালে কনভার্ট করে দেয় সিম্পল হিসাব না তো এটা হচ্ছে আমাদের দুটো ইয়ে একটা হচ্ছে এডিসে একটা ডিএসি বুঝতে পারতেছো প্রথম হচ্ছে আমাদেরকে আমরা ইনপুট দিচ্ছি কত এডিসির মাধ্যমে টু ডিজিটাল কনভার্টার সেটা মাইক্রোব্রোসের মধ্যে যায় কারণ মাইক্রোব্রোসর হচ্ছে কি আমাদের ডিজিটাল অ্যাকসেপ্ট করতেছে অ্যানালগ থেকে ডিজিটাল এবার মাইক্রোব্রোস তো আবার ডিজিটাল নিজের মধ্যে ডিজিটাল আছে সে যখন হচ্ছে কী করবে অন্য জায়গায় কাউকে মানে তার সিস্টেমের বাইরে কাউকে কিছু পাঠাতে চাইবে তখন সে কী করবে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে দেবে এবং সেটা হচ্ছে আমাদের কী করে আউটপুটে চলে আসে ঠিক আছে এটা হচ্ছে মাইক্রোব্রোসের কার্য বলতে পারো এবার ডিজিটাল ডিজিটাল ইন্টারফেসিংটা হচ্ছে যে যেটা বলছিলাম এটা ও অন্যান্য ডিজিটাল ডিভাইস পেরিফেরালসের মধ্যে পারস্পরিক ইন্টারফেসিং পদ্ধতিকে ডিজিটাল ইন্টারফেসিং বলা হয় যেমন হচ্ছে কি মাইক্রোপ্রসেসর ও কিবোর্ড মনিটরের মধ্যে ইন্টারফেসিং এটা হচ্ছে কি ডিজিটাল সরি ডিজিটাল ইন্টারফেসিং সাধারণত মাইক্রোপ্রসেসরের ডেটা ম্যানিপুলেশন স্পিডের সাথে সংযুক্ত অন্যান্য পেরিফেরাল ডিভাইস সমূহের স্পিড সমান হয় না এটা নর্মাল এই কারণে তাদের মধ্যে সমন্বয় সাধনের জন্য হচ্ছে কি আমাদের ইন্টারফেসিং আবশ্যক ঠিক আছে তো এটা হচ্ছে তার একটা চিত্র আরেকটা হচ্ছে কি আমাদের যেটা হচ্ছে আমাদের অ্যানালগটা হচ্ছে আমরা এক্সপ্লোন করেছিলাম আচ্ছা এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিজিটাল ও অ্যানালগ ইন্টারফেসিংয়ের যে মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সেগুলো ঠিক আছে তো আমরা প্রিভিয়াসলি কি বলেছি প্রিভিয়াসলি ডিজিটাল ইন্টারফেসিংয়ের কথা বলেছি এবার আমরা যখন পার্থক্যটা দেখব তখন হচ্ছে আমাদের কী হয়ে যাবে অ্যানালগ ইন্টারফেসিংয়ের একটা আইডিয়া চলে আসবে তাহলে ডিজিটাল ইন্টারফেসিং কি ডিজিটাল ইন্টারফেসিং হচ্ছে মাইক্রোপ্রসেসর ও পেরিফেরাল ডিভাইসের মধ্যে ইন্টারফেসিং হচ্ছে আমাদের ডিজিটাল ইন্টারফেসিং আর অ্যানালগ ও ডিজিটাল সিস্টেমকে যুক্ত করার জন্য যে ইন্টারফেসিং করতে হয় সেটা হচ্ছে কি অ্যানালগ ইন্টারফেসিং ডিজিটাল কম্পিউটারের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে কি ডিজিটাল ইন্টারফেসিংটা আর অ্যানালগ ইন্টারফেসিং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোল সিস্টেমে এটা ব্যবহৃত হয় এক্ষেত্রে ইন্টারফেসিং ইউনিট হিসেবে পোর্ট ব্যবহৃত হয় আর এক্ষেত্রে হচ্ছে কি আলাদা ডিভাইস ব্যবহৃত হয়ে থাকে ইন্টারফেসিংয়ে কম্পিউটার বাসের সাথে ইন্টারফেসিং ইউনিট স্থাপন করে অন্যান্য আইও ডিভাইসের সাথে সংযোগ রক্ষা করা হয় আর হচ্ছে কি ইন্টারফেসিংয়ে বাস ব্যবস্থার সাথে কনভার্টার ব্যবহার করে কনভার্টার কোনগুলো বলছি কনভার্টার হচ্ছে আমাদের যে অ্যানালগ ডিজিটাল কনভার্টার আইও ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে এটা হচ্ছে আমাদের ডিজিটাল ইন্টারফেসিং হচ্ছে কি অ্যানালগ ইন্টারফেসিংয়ের মধ্যে পার্থক্য সো এখন আমরা দেখবো ইন্টারফেসিংয়ের উপাদানসমূহ সো এক্ষেত্রে হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারফেসিং ইউনিট হচ্ছে আমাদের কি ট্রান্সমিট অ্যান্ড রিসিভ ডেটা রেজিস্টার কন্ট্রোল রেজিস্টার স্ট্যাটাস রেজিস্টার অ্যাড্রেস কম্পারেটর এবং হচ্ছে কি ইন্টারনাল লজিক কেট এসবগুলো হচ্ছে আমাদের কি স্ট্যান্ডার্ড ইন্টারফেসিং ইউনিট এখন হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইন্টারফেসিং ইউনিটের ইয়েটা সো দেখো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি ইন্টারফেস ইউনিট আর এটা একটা ইন্টারফেস ইউনিট যার মধ্যে এটা হচ্ছে আমাদের কি সিপিইউ আর এটা হচ্ছে কি আমাদের কম্পিউটার মেমোরি সো এটা হচ্ছে আমাদের পেরিফেরাল যে ডিভাইসগুলো ইনপুট আউটপুট কী ডিভাইসগুলো হচ্ছে আমাদের কী করে এই যে ইন্টারফেসিং ইউনিটের সাথে কানেক্টেড থাকে আবার এই পাশেও কানেক্টেড থাকে সো এইখানে মধ্যে হচ্ছে দেখা আমাদের বিভিন্ন কি ইন্টারফেস ইউনিটের মধ্যে যেসব পিনগুলো থাকে বলছিলাম প্রিভিয়াসলি একটা হচ্ছে ডেটা রেজিস্টার একটা হচ্ছে কি স্ট্যাটাস রেজিস্টার কন্ট্রোল রেজিস্টার কন্ট্রোল লজিক এবং হচ্ছে কি অ্যাড্রেস কম্পারেটর কম্পারেটর না এটা হচ্ছে কি কম্পারেটর ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের এইখানে যেগুলো থাকে এখানেও একজ্যাক্টলি সেমগুলো থাকে ঠিক আছে সো দেখো এখন তোমার কথা হতে পারে যে এখানে পেরিফেরাল ডিভাইসের ইয়ার কয়টা দুইটা দুইটা ইজ বিকজ হচ্ছে আমাদের পেরিফেরাল ডিভাইস তো অনেকগুলো থাকে ঠিক আছে না একটা তো না সো এখানে জাস্ট হচ্ছে দুইটা দিয়ে দেখানো আছে এখানে অ্যারো দেওয়া মানে সেদিকে আরও কানেক্টেড আছে এদিকে আরও থাকতে পারে এটা হচ্ছে আমাদের কি স্ট্যান্ডার্ড ইন্টারফেসিং ইউনিট সো এখন আমরা দেখব ব্লক ডায়াগ্রাম সহ একটি জেনারেল পারপাস কি প্যারালাল ইন্টারফেস সো দেখো জেনারেল পারপাস ইন্টারফেস কি। যে ইন্টারফেসিং পদ্ধতিতে মাইক্রোপ্রসেসর টু পেরিফেরালস অ্যাড পেরিফেরালস টু আমরা হচ্ছে কি মাইক্রোপ্রসেসর এবং অ্যান্ড না এটা হচ্ছে অ্যাড হবে না এটা এন্ড অ্যান্ড এবং বলতে পারে আমরা দেখো যে ইন্টারফেসিং পদ্ধতিতে মাইক্রোপ্রসেসর টু পেরিফেরালস এবং পেরিফেরালস টু মাইক্রোপ্রসেসর প্যারালালি ডেটা ট্রান্সমিট করা যায় তাকে জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেসিং বলা হয় যেমন হচ্ছে কি এটা হচ্ছে আমাদের পেরিফেরাল ডিভাইস মাউস বলতে পারে এটাকে আর এটা আমাদের মাইক্রোপ্রসেসর মাইক্রোপ্রসেসর সো এক্ষেত্রে যদি এরকম হয় জেনারেল পারপাস ইন্টারফেসের ক্ষেত্রে কি হয় ডেটা এদিক থেকে এদিকে পাঠানো যায় আবার এদিক থেকে এদিকে পাঠানো যায় দিক থেকে কাজ করা যায় সেক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে কি জেনারেল পারপাস ইন্টারফেস এটি হার্ডওয়্যার ইন্টারফেস যা কম্পিউটার এবং পেরিফেরাল ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় একে প্যারালাল ইন্টারফেস বলা হয় কারণ এটি একই সাথে একাধিক বিদ ডেটা স্থানান্তর বা ট্রান্সফার করতে পারে ঠিক আছে তো এখানে হচ্ছে এটার একটা ইয়ে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বি ডেটা রেজিস্টার আর হচ্ছে কি স্ট্যাটাস রেজিস্টার কন্ট্রোল রেজিস্টার এবং হচ্ছে কি এ অ্যাড্রেস কম্পারেটর সো দেখো এটার সাথে হচ্ছে সবগুলো সাথে একটা কন্ট্রোল লজিকের কানেকশান আছে যেটা হচ্ছে দুইটা পিন দ্বারা কানেক্ট মেনটেন করা একটা হচ্ছে কি সি ওয়ান একটা হচ্ছে কি সি টু সো এদিক দিকে হচ্ছে আমাদের ইনপুট আউটপুট পোর্টগুলো থাকে নর্মালি ঠিক আছে আর এগুলো হচ্ছে কি আমাদের ইন্টারফেস যে ইউনিট অ্যাড্রেসটা হচ্ছে কোথা থাকে এখানে থাকে আর হচ্ছে হচ্ছে আমাদের কি অ্যাড্রেস বাস আর হচ্ছে কি আমাদের হচ্ছে কি কন্ট্রোল বাস হচ্ছে কোনটা এটা কন্ট্রোল বাস হচ্ছে আমাদের কন্ট্রোল লজিকের সাথে কানেক্টেড থাকে তোমরা একটা ইমেজ দেখছো না যেটা হচ্ছে অনেক এক্সট্রা লার্জ যেখানে হচ্ছে অনেকগুলো পেরিফেরাল ডিভাইস দুটো পেরিফেরাল ডিভাইসের ছবি দেখানো হয়েছে ওইটার একটা পার্ট হিসাবে এটা ধরা হয় ঠিক আছে সো এখান থেকে হচ্ছে রেজিস্টার থেকে হচ্ছে ডেটা বা ডেটা বাসের দিকে যায় ঠিক আছে এটা হচ্ছে একটা সিঙ্গেল একটা পয়সা ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের কি জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেসিং ডায়াগ্রাম যেটা হচ্ছে কি একই সাথে হচ্ছে ইনপুট আউটপুট বা একই সাথে হচ্ছে উভয় দিকে ডেটা ট্রান্সফার করতে পারে তো জেনারেল পারপাস ইন্টারফেসের যে উপাদানগুলো আছে সেগুলো আমরা বলেছিলাম যে অনেকগুলো উপাদান একটা হচ্ছে কি ডিআর বা ডেটা বাফার রেজিস্টার কম্পিউটারের কি ফোর আয়ো ডিভাইস ডেটা ট্রান্সফার রেজিস্টারে প্রাথমিক ডেটা অবস্থান করে থাকে ঠিক আছে আচ্ছা এখানে ফোরটা আমি মিস্টেকলি চলে আসছে তার হচ্ছে কি কন্ট্রোল রেজিস্টার অথবা এটাকে বলা কি সি আর এটি বিভিন্ন কন্ট্রোল কন্ডিশন প্রকাশের জন্য সিপিউ কর্তৃক তৈরি বিটকে ধারণ করে থাকে আর স্ট্যাটাস রেজিস্টার কী করে এটি সিপিওকে পৃথক পৃথক কন্ডিশন নির্দেশ করে থাকে ওই যে তোমাকে বলেছিলাম না যে আমাদের যখন হচ্ছে একাধিক ডিভাইস হচ্ছে আমাদের সিপি অ্যাক্সেস করতে চায় তখন হচ্ছে ডেফিনেটলি কন্ডিশন থাকবে যে না তুমির পর তুমি আসবে তোমার পর তুমি আসবে বা কে প্রায়োরিটি এতে হা আছে প্রায়োরিটিতে হাই আছে তাকে আমি আগে সিপিও দেবো এটাই এই কন্ডিশন পেরিফেরাল ডিভাইস বা ইন্টারফেস ইউনিট নিজে তৈরি করে থাকে তারপর কি অ্যাড্রেস কম্পারেটর এটি সিপিউকে ইন্টারফেস ইউনিটে অ্যাক্সেস করার অনুমতি দিয়ে থাকে কন্ট্রোল লজিক হচ্ছে কি করে আমাদের এটি রেজিস্টারকে দেখাশোনা বা পর্যবেক্ষণ করে অর্থাৎ বিভিন্ন রেজিস্টার পর্যবেক্ষণ করা হচ্ছে কার কাজ কন্ট্রোল লজিকের কাজ এটি প্রয়োগ অনুযায়ী বিভিন্ন কন্ট্রোল লজিক সেট করে থাকে ঠিক আছে সো এই কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে ইয়েগুলো আছে জেনারেল পারপাস ইন্টারফেসের যে এলিমেন্টগুলো আছে সেগুলো তোমরা একটু মনে রাখবা সো এখন আমরা এই চ্যাপ্টারে একটু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একটু দেখাই তোমরা হচ্ছে এটা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপর হচ্ছে দেখো এটা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং হচ্ছে ফাইনালি এটা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো এইসব কোশ্চেনগুলো হচ্ছে আমরা এই চ্যাপ্টার কভার করেছি এবং এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এবং এমন না যে হচ্ছে এগুলো তোমাদের আলটিমেটলি এক্সামে আসবে ঠিক আছে সো কারণ হচ্ছে তোমাদের তোমরা দেখেছ যে এমনও কোশ্চেন আছে যেগুলো হচ্ছে কোনো একটা বোর্ডে হুট করে চলে আসছে একবার আসছে আর আসে না কখনো সো ওরকম হলে প্রবলেম হয়ে যাবে সো তোমরা চেষ্টা করবা পুরো চ্যাপ্টারের উপরে একটা ওভারঅল একটা আইডিয়া রাখতে যাতে করে হচ্ছে তোমাদের কোনো কোয়েশনে হচ্ছে আননোন মনে না হয় বা আনসিন না হয় আনসিন না হয় অ্যাকচুয়ালি ঠিক আছে সো এ হচ্ছে তোমাদের চ্যাপ্টার ওয়ান আর তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমরা ডেফিনেটলি কিউএ সেকশনে পোস্ট করতে পারো